শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই একটি ভিডিও দিয়ে শুরু করি। হ্যাঁ, তোমরা জানো যে অনেকে ডায়রিয়ার কারণে খাবার স্যালাইন খায়। এই খাবার স্যালাইন আগে তৈরির প্রক্রিয়া অনেকে জানতো না। হ্যাঁ, অনেক শিশু মারা গেছে, মানুষ মারা গেছে। তো আমরা এই ওর স্যালাইন কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ খাবার স্যালাইন তৈরি করতে হয়, আমি এটা একটু দেখাবো তোমাদের ব্রেন স্ট্রমিং পদ্ধতির কারণে। আমাদের দেশে পানিবাহিত রোগের প্রকোপ অনেক সময় হয়ে থাকে, অনেক সময় আমরা দোকানেও স্যালাইন কিনতে পাই না। এই জন্য আপনি কিভাবে বাড়িতে বসেই ওর স্যালাইন তৈরি করতে পারেন সে বিষয়টি আজকে শেয়ার করার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। এই জন্য লাগবে আপনার লবণ এবং লাগবে গুড় ও আধা লিটার পানি। এর সমন্বয়ে আপনি বাড়িতে বসেই ওর স্যালাইন তৈরি করতে পারেন। আপনি গুড়ের পরিবর্তে ইচ্ছে করলে চিনি ব্যবহার করেও এটি তৈরি করতে পারেন। আপনি প্রথমে একটি পাত্রে পানি নিয়ে ভালো করে 15 মিনিট জাল করবেন। জাল করে পাত্রটি বিশুদ্ধ করবেন। আমি এই পাত্রটি 20 মিনিটের মতো পানি দিয়ে জাল করে পাত্রটি বিশুদ্ধ করে নিয়েছি এবং এখানে আধা লিটার পানি দেখতে পাচ্ছেন। এই আধা লিটার পানি কিন্তু বিশুদ্ধ পানি, এটি জাল করে নিয়েছি এবং একদম ঠান্ডা করে নিয়েছি পানি। পানি কিন্তু গরম থাকলে হবে না, এর বিপদ হতে পারে। আপনি অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন, পানি কিন্তু গরম পানি দিয়ে স্যালাইন বানাবেন না, পানি একদম ঠান্ডা করে নিতে হবে। এটি প্রথমে একটি পাত্রে আপনি আধা লিটার পানি নিয়ে পাত্রটি ভালো করে 15 থেকে 20 মিনিট জাল করবেন এবং পানিটা একদম ঠান্ডা করে নেবেন। তারপর আপনি সেই স্যালাইন তৈরি করবেন। একটি পাত্রে আপনি ভালো করে পানি নিয়ে জাল করার পর যখন পাত্রটি বিশুদ্ধ হবে পানিটুকু ঠান্ডা করে নেবেন এবং সেই বিশুদ্ধ পাত্রে আপনি আধা লিটার পানি আপনি একদম মেপে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম, আধা লিটার পানি আমি মেপে নিয়েছি। 1 চিমটি লবণ নেবেন, মাত্রা অতিরিক্ত লবণ ব্যবহার করবেন না, 1 চিমটি লবণ ব্যবহার করবেন আধা লিটার পানিতে এবং পরিমাণ মতো গুড় নেবেন। আপনি এই গুড় অথবা চিনি এখানে ব্যবহার করতে পারেন। নিয়ে আপনি তখন পোর্সেলাইন বানানো হয়ে যাবে। দিয়ে আপনি যেভাবে ভালো করে মেরে নেবেন, মেরে আপনি ওকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে কীভাবে খাবারের স্যালাইন তৈরি করা যায়, অর্থাৎ আমি এই ভিডিওটি দেখানোর কারণটা হচ্ছে যে দেখো, 3 চিমটি লবণ, মানে 1 চিমটি লবণ অনেকে বলে বা 3 চিমটি, যেটাই হোক কিন্তু 3 চিমটি হওয়া উচিত, আর আধা কেজি পানি, আর হচ্ছে গুড়, 1 মুষ্টি গুড় বা চিনি। তো এটা যদি প্রক্রিয়া যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু খাবার স্যালাইন হবে না এবং সেটা ঘটাইতে হবে, রাইট? তো আমরা দেখো, এরপরে আমি স্লাইডে যাচ্ছি, তোমরা হয়তো বলবে স্যার এই ভিডিওটি কেন দেখালেন, এটার সঙ্গে বাংলা দ্বিতীয়পত্রের ব্যাকরণের কী সম্পর্ক, তাই না? ওকে, তোমরা খেয়াল করো, বুঝতে পারবে একটু পরেই, ব্রেন স্ট্রমিং পদ্ধতি তোমরা টের পাবে। আমরা ভিডিও বানানটি কিন্তু আধুনিক বানানে লিখেছি, বাংলা একাডেমির আধুনিক বানানে। এবার খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এখানে কয়েকটি ফুল, এবার এক জায়গায় হয়ে গেল, দেখো একটা ফুলের তোড়া হয়ে গেল, এক জায়গায় হয়ে গেল। আচ্ছা, এবার দেখো মৌচাক, তোমরা জানো যে মৌমাছি খারাপ জায়গায় বসে না, যেখানে পবিত্র জায়গা, যেখানে ভালো, সেখান থেকে কি খাদ্য সংগ্রহ করে তারা এই মৌচাক তৈরি করে, অর্থাৎ এক জায়গায় তারা মিলিত হয়। আচ্ছা, তাহলে আরও কিছু স্লাইড দেখাচ্ছি। দেখো এখানে 7টা তারা রয়েছে, এই এটাকে আমরা সপ্তর্ষিমণ্ডল বলি। এই সপ্তর্ষিমণ্ডল হচ্ছে 7টা তারা এক জায়গায় হয়ে গেছে, তাই না? তাহলে তোমরাই বলো, এতক্ষণ তোমরা যে যে স্যালাইনের ভিডিওটি দেখলে যে লবণ পানি এবং গুড় মিক্সড করে কি হলো, স্যালাইন হলো। আবার দেখলে যে কয়েকটি ফুল একসাথে মিলে একটা ফুলের তোড়া হলো, এরপর কি কয়েকটি তারা মিলে সপ্তর্ষ হলো। এই যে তার মানে বিভিন্ন জিনিস এক জায়গায় মিলিত হয়ে যাচ্ছে, তা সমাসও তাই। আজকে আমাদের যে আলোচনার বিষয় সমাস, ইংলিশে বলে কম্পাউন্ডিং, তোমাদের বোর্ড বইয়ে 41 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখে নাও।
আজকে আমরা পড়ব তোমাদের বোর্ড বইয়ের তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদের দ্বন্দ্ব ও দ্বিগু সমাস। আমরা কী কী জানতে পারবো একটু শিখন ফল জেনে নেই লার্নিং আউটকামসে। সমাসের সংজ্ঞায়ন বলতে পারবে, সমাসের গুরুত্ব ও পরিভাষা বলতে পারবে, সমাসের প্রকারভেদ বলতে পারবে, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায়ন প্রকারভেদ ও উদাহরণ বলতে পারবে, দ্বিগু সমাসের সংজ্ঞায়ন ও উদাহরণ বলতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জেনে নেব সমাসের পরিভাষা, প্রতীতি বা বিভিন্ন অংশ। খেয়াল করো, এই যে এখানে আমি একটি বাক্য নিয়ে এসেছি, অহি ও নকুল ইকুয়াল টু অহি নকুল। খেয়াল করো, এখানে অহি হচ্ছে পূর্বপদ, নকুল হচ্ছে পরপদ, এবং অহি নকুল যেটা হাইফেন দেওয়া আছে সেটা হচ্ছে সমস্ত পদ, এবং অহি ও নকুল এটা হচ্ছে ব্যাচ বাক্য। এগুলো হচ্ছে সমাসের বলবো যে উপাদান, পরিভাষা, প্রতীতি, বিভিন্ন অংশ। ওকে, আমরা একটা বাক্য দিয়ে বুঝে নিই। এই যে চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, তোমরা হয়তো এটা উপমান কর্মধারা সমাসে, উপমিত কর্মধারা সমাসে দেখেছো, কিন্তু আমি এখানে প্রতীতি বুঝানোর জন্য নিয়ে এসেছি। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, বাংলা ব্যাকরণবিদদের মধ্যে অনেক মতের পার্থক্য রয়েছে। এখানে দেখো যে চাঁদের ন্যায় মুখ ব্যাজবাক্য বা এটা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। চাঁদ মুখ সমস্তপদ এটাও নিয়ে সমস্যা হবে না, কিন্তু পূর্বপদ, পরপদ বা উত্তরপদ আর হচ্ছে সমসমান পদ নিয়ে একটু বিতর্ক রয়েছে। আমি এই জন্য দুই ধরনের এখানে স্লাইড এখানে নিয়ে এসেছি। এখানে দেখো পূর্বপদ ও পরপদ ব্যাসবাক্য থেকে নির্ণয় করা হয়েছে, এবং সমসমান পদও দেখো ব্যাসবাক্যের প্রত্যেকটা পদেই নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে চাঁদের একটি কি পূর্বপদ প্লাস এটি সমসমান পদ, ন্যায় এটি ধরো ব্যাসবাক্যের মাঝে রয়েছে, হ্যাঁ, তুলনা করার জন্য এটি আবার সমসমান পদও নেওয়া যাবে, মুখ এটা পরপদ বা উত্তরপদ বা অন্তপদ, আবার এটাকে সমসমান পদও নেওয়া যাবে। কিন্তু অনেক ব্যাকরণবিদ কি এই মতের আবার দ্বিমত রয়েছেন, বিশেষ করে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু আগের স্লাইডটা খেয়াল করো, এই আগের স্লাইডে আমরা তুলনামূলকভাবে পড়ব যেন তোমাদের কাজে লাগে। এই দেখো, এবার দেখো অহিনুকুল সমস্ত পদ থেকে পূর্বপদ পরপদ করা হয়েছে, এবং সমসমান পদ যদি ধরো তাহলে এখানে অনেকে বলবে যে দুটি, কারণ সমস্ত পদে মাত্র দুটি রয়েছে। হ্যাঁ, সংস্কৃতে সাধারণত দুটি থাকে, কিন্তু সব সমাজে থাকবে তা নয়। পূর্বপদ পরপদ অনেকে সমস্ত পদ থেকে নির্ণয় করে, আবার কেউ কেউ ব্যাসবাক্য থেকে পূর্বপদ পরপদ নির্ণয় করে। আমি এই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের বোর্ড বইয়ে অবশ্য সমস্ত পদ থেকে পূর্বপদ ও পরপদ নির্ণয় করেছে, এবং সমসমান পদটাও দেখা গেছে যে সমস্ত পদ থেকে অর্থাৎ পূর্বপদ পরপদ থেকেই তারা সমসমান পদ করেছে। কিন্তু অনেক ব্যাকরণবিদ যেমন ডক্টর এনামুল হক রয়েছেন, তোমাদের ভাষাশিক্ষা বই হয়তো পড়েছ, বিশেষ করে ভাষাশিক্ষা বই এক মিনিট, ও ডক্টর হায়াত মাহমুদ, ডক্টর হায়াত মাহমুদ উনি আবার দেখেছি যে উনি সমসমান পদ ব্যাসবাক্য থেকে নির্ণয় করেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। এবার আসো আমরা পরের স্লাইডে যাই। একই দেখো সিংহচিহ্নিত আসন, সিংহাসন, সিংহাসন সমস্ত পদ, ব্যাসবাক্য হচ্ছে সিংহচিহ্নিত আসন। এবার দেখো শিক্ষামন্ত্রী, এখানে শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী ব্যাসবাক্য, এটা নিয়ে কোনো বিতর্ক হবে না। শিক্ষামন্ত্রী সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ, আমি এখানে ইটস অ্যানাদার নেমগুলো লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। তোমাদের নৈর্বৃত্তিক পরীক্ষা অনেক সময় আসে যে ব্যাসবাক্যের অপর নাম কী, অনেকে বিগ্রহ বাক্য জানে কিন্তু সমাস বাক্য জানে না, কিংবা সমস্ত পদের অপর নাম কী, অনেকে হয়তো সমাসবদ্ধ পদ জানে কিন্তু সমাস নিষ্পন্ন পদ, তিনটা আর কি। তো এখানে আমাদের ব্যাসবাক্য সমস্ত পদ নিয়ে কোনো বিতর্ক নেই, এক জায়গায় নিয়ে ব্যাকরণবিদদের আমরা মতে পার্থক্য পেলাম, সেটি হচ্ছে যে কেউ পূর্বপদ পরপদ করে সমস্ত পদ থেকে, এবং সমসমান পদও করে কি সমস্ত পদ থেকে, আর একদল ব্যাসবাক্য থেকে পূর্বপদ পরপদ করে এবং সমসমান পদ করে। যদি এখানে ব্যাসবাক্য থেকে করি তাহলে সমসমান পদ হবে তিনটি, শিক্ষা একটি, বিষয়ক একটি, মন্ত্রী একটি, ঠিক আছে। আর ওই দিক থেকে যদি করি সমস্ত পদ থেকে তাহলে হবে দুইটি, সমসমান পদ শিক্ষা আর মন্ত্রী। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু স্লাইডে দেখি। লাঠিতে লাঠিতে যে মানাবাড়ি, লাঠিতে এগুলো সমস্ত পদ বা বলতে পারো যে
এই লাঠালাঠিটা হচ্ছে সমস্তপদ, পকেটমার সমস্তপদ, আর ব্যাসবাক্য হচ্ছে এই যে বাম সাইডের যে বাক্যটি। ওকে, আমরা এবার সমাসের প্রকারভেদ পড়ব। তোমরা জানো যে সংস্কৃত ব্যাকরণে সমাস ছয় প্রকার রয়েছে: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। এখন আসো, এটা নিয়ে একটা কি গল্প রয়েছে। আগে একটা শ্লোক তোমরা স্লাইডে দেখতেছো আশা করি, যে দ্বন্দ্ব দ্বিগুরূপী চাহং মদ্গেহে নত্য মদ্যহি ভাব তৎপুরুষ কর্ম ধরয় জেনাহং শ্যাং বহুব্রীহি। তোমরা জানো সংস্কৃত ভাষা অনেক শ্লোক রয়েছে, এটির যদি আমি বাংলা ভাষায় সরল অনুবাদ করি সেটা দাঁড়াবে এইভাবে। এটা গল্পটা একটু প্রাক্ষাপট বলে নেই, যে এক কৃষক, হ্যাঁ, এক কৃষকের দুটি গরু ছিল। তো এতে তাদের সংসার চলে না, ফলে স্ত্রীর সঙ্গে প্রায়শ ঝগড়া হয়। তখন ওই কৃষক কি মানে বাবু সাহেব জমিদারের কাছে গিয়ে বলল যে বাবু সাহেব আমাকে একটি কর্ম দেন, কর্ম দেন, আমি যেন কাজ করে কি মানে ধন সম্পদ আহরণ করতে পারি এবং আমার কষ্ট অভাব দূর হয়ে যায়। এখানে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, ছয়টা সমাসই রয়েছে এখানে। দেখো ওই কৃষক যে বলেছে রাজার কাছে যে দেখো দ্বন্দ্ব মানে কি ঝগড়া, তার স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেছিল, দ্বিগু মানে দুইটা গরু ছিল, তাই না, চাহং মানে চাচ্ছে, মদ্গে নত্য মদ্যহি ভাব, তোমরা জানো যে এখানে তাদের মধ্যে অভাব ছিল, হ্যাঁ, অভাবটা হচ্ছে মদ্যম এই ভাব, এটা হচ্ছে অভাব ছিল, কারণ দুইটা গরু দিয়ে তো সংসার চলে না। তখন রাজাকে বলছে তৎপুরুষ, যার অনেক ক্ষমতা রয়েছে, অর্থ রয়েছে, এখন ওই রাজাকে বলছে রাজামশাই আপনি আমাকে একটা কর্ম দেন, এই কর্ম মানে কর্মধারায়, যেন আমি অনেক ধন সম্পদ কি আহরণ করতে পারি, আমার অভাব দূর হয়ে যায়। এই ধন সম্পদ হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহি মানে জানো তোমরা যে অনেক ধান, এখানে সম্পত্তি অর্থে। শিক্ষার্থীবৃন্দ, এই শ্লোকের মাধ্যমে আমরা ছয়টি কি সমাস জানতে পারলাম। এখন আসো সমাসের শ্রেণীবিভাগ, যা আমরা জানলাম এই ছয়টি, কিন্তু বৈশিষ্ট্য বিচারে সমাস চার প্রকার। খেয়াল করো, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। এখন তোমরা বলবে স্যার বাকি দুটি কোথায় গেল, তাই না? ওকে, খেয়াল করো এই পদের প্রাধান্য অনুসারে সমাসকে আবার চার শ্রেণীতে ভাগ করা যায়। পূর্বপদের প্রাধান্য, সেটা একটি সমাস পাবে অব্যয়ভাব, পরপদের প্রাধান্য পাবে তিনটি, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এই জায়গায় একটু বলি, অনেক ব্যাকরণবিদ বলেছেন দ্বিগু সমাসটা কর্মধারয় সমাসেরই একটি অন্তর্ভুক্ত, আবার কেউ কেউ বলেছেন যে কর্মধারয় সমাসটা তৎপুরুষ সমাসেরই একটি অংশ, এই জন্য এই তিনটে মিলে একটা। ক্লিয়ার? তো পরপদের প্রাধান্য পাচ্ছে কি দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ মিলে একটাকে কাউন্ট করতে হবে, আর উভয় পদে বা প্রত্যেকটা পদের প্রাধান্য পাবে দ্বন্দ্ব সমাস, আর ভিন্ন পদের প্রাধান্য পাবে বহুব্রীহি সমাস। শিক্ষার্থীবৃন্দ, এই যে ছয়টা থেকে যে চারটে হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা অপ্রধান সমাসগুলো একটু জেনে নিই, যে তোমাদের বোর্ড বইও রয়েছে যে কয়েকটি অপ্রধান বা গৌণ সমাস বলা হয় এগুলোকে, প্রাদি, নিত্য, উপপদ, অলুক, শুভশুভা ইত্যাদি। আমরা এখন এই একটু উদাহরণ দিয়ে যাব যে সমাস বিশেষ করে এটি যে জানলাম এটা একটা দ্বন্দ্ব সমাস, বিশেষ করে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থে প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে আমরা জানি। এবং এই দ্বন্দ্ব সমাসের আমরা জানি প্রকারভেদ হচ্ছে প্রায় সাত প্রকার: মিলনার্থক, বিরোধার্থক, সমার্থক, বিপরীতার্থক, অলুক, বহুপদী এবং একশেষ দ্বন্দ্ব। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা এর আগের ক্লাসে পদের শ্রেণীবিভাগ করেছি, পদ পাঁচ প্রকার মোট: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। এই পাঁচটি পদ এই দ্বন্দ্ব মানে আমাদের এই সমাস নির্ণয়ে কাজে লাগবে, বিশেষ করে দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসের একটা ছড়া জেনে নাও, দুটি পদ অব্যয় যোগে দ্বন্দ্ব সমাস গঠন হয় তবে। হ্যাঁ, এখন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। খেয়াল করো, মা ও বাবা, মা বাবা। এখন কেউ যদি বলে যে আগে আমি বাবা নিয়ে আসবো পরে মা নিয়ে আসবো, আসলে আমাদের মানে বাংলা ভাষায় লেখা আছে যে যদি সেটা স্ত্রীবাচক শব্দ হয়, এছাড়াও যদি সম্মানিত হতে সেটা আগে হয়, যেন মাটা আগে হবে। হ্যাঁ, তো কেউ যদি বাবা ও মা নিয়ে আসে সেটা বাবা মা হবে, কিন্তু আমরা আগে মাটা আগে দেবো।
যেহেতু স্ত্রীবাচক শব্দ আগে বসে, যদি পুরুষ এবং স্ত্রীবাচক পাশাপাশি থাকে তাহলে স্ত্রীবাচক শব্দটা আগে বসে। শিক্ষার্থীবৃন্দ, এখন কেউ বলবে মা ও বাবা কাকে প্রাধান্য দেবে, মাকে না বাবাকে? তোমরাই বলো, তোমরা কি কেউ যদি জিজ্ঞাসা করে যে বলো তো তোমাকে কে বেশি স্নেহ করে, তুমি কি বলবো বাবা? তা মা কি মন খারাপ করবে না? আবার যদি বলো যে মা বেশি আমাকে ভালোবাসে বা স্নেহ করে, তখন বাবা শুনলে মন খারাপ করবে? অর্থাৎ উভয়কে প্রাধান্য দিতে হবে, মা ও বাবা। এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, এই দ্বন্দ্ব সমাস অনেকভাবে গঠিত হয়। তোমাদের বোর্ড বইয়ে আসলে প্রকারভেদ ওইভাবে দেয়নি, কিন্তু কীভাবে নির্ণয় হয় আমি উদাহরণ দিচ্ছি। খেয়াল করো, মা ও বাবা, মা ও বাবা ইকুয়াল টু মা বাবা। এখানে মাটা কি বলতো, বিশেষ্য না বা নাউন না? এবং এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ। বাবাটা কি, বাবাটা হচ্ছে পরপদ বা উত্তরপদ বা অন্তপদ, এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য। এবং খেয়াল করো এখানে সমস্তবাদী কেউ দুইটা বিশেষ্য হয়ে গেল। দ্যাট মিন্স এখানে যদি পূর্বপদ নাউন থাকে, পরপদ নাউন হবে এবং সমস্তবাদী কেউ নাউন হবে। পরের স্লাইডে গিয়ে খেয়াল করো, হাত ও পা এটাও নাউন, হাত ও পা। খেয়াল করো হাত ও পা, এটা কিন্তু হাত হচ্ছে নাউন, পা হচ্ছে নাউন, এটাও কি বিশেষ্য যোগে হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো বিশেষণ যোগে। তোমরা জানো যে অ্যাডজেক্টিভ, তোমরা জানো যে বিশেষ্য এবং সর্বনামের দোষ গুণটাই হচ্ছে বিশেষণ। এখানে দেখো কম ও বেশি ইকুয়াল টু কম বেশি। তোমরা খেয়াল করো এই কমটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ না, বেশিটা কি অ্যাডজেক্টিভ না, মানে বিশেষণ, বিশেষণ। এটাও দেখবা বিশেষণ হয়ে গেছে। এবার দেখো আমরা সর্বনাম যাব, তুমি ও সে, তোমরা, ঠিক আছে, তুমি ও সে, তোমরা। খেয়াল করো তুমি হচ্ছে সর্বনাম, যেটাকে আমরা ইংলিশে বলি প্রোনাউন, সে হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এবার যদি বলে আমরা কি হবে, আমি তুমি ও সে ইকুয়াল টু আমরা। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো এখানে তিনটে পদ রয়েছে। আমরা হয়তো সমাসের সংজ্ঞায়নে পড়েছি যে অর্থ সঙ্গতি রক্ষা করার জন্য সাধারণত দুই কিংবা ততোধিক পদ এক পদে মিলিত হওয়াটাই হচ্ছে সমাস, তাই না? আচ্ছা, এবং তোমরা জানো যে সমাস এটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। এর যদি আবিধানিক অর্থ ধরো, ব্যুৎপত্তিগত অর্থ ধরো, তাহলে সেটি হবে মিলন, একপদীকরণ। ঠিক আছে, তো আমরা এখানে খেয়াল করি, আমরা দ্বন্দ্ব সমাসে আছি। তো এই দ্বন্দ্ব সমাসে আমি তুমি ও সে ইকুয়াল টু আমরা, হয়তো ইংলিশে যদি কেউ অপরাধের ক্ষেত্রে বলে তখন কিন্তু আই ইউ অ্যান্ড হি আর গিলটি, আর যদি ভালোর ক্ষেত্রে হয় তখন কি বলে হি ইউ অ্যান্ড আই আর ওয়েল। কিন্তু বাংলায় আবার এই ধরনের নেই যে ভালো মন্দ, আমি তুমি ও সে ইকুয়াল টু কি আমরা, তুমি ও সে তোমরা, এগুলো সব হচ্ছে সর্বনাম মানে প্রোনাউন। এবার খেয়াল করো ক্রিয়া, যা ও আসা, যাও আসা মানে ভার্ব রয়েছে। দেখো যাওয়া পূর্বপদে রয়েছে ভার্ব, আসা পরপদে রয়েছে সেটাও ভার্ব, এবং সমস্ত দিকে ওটা ভার্ব হয়ে গেল, তাই না? এখন তোমরা বলবে যে স্যার আমরা তো বিশেষ্য দিয়ে করলাম, বিশেষণ দিয়ে করলাম, সর্বনাম দিয়ে করলাম, ক্রিয়া দিয়ে করলাম, অব্যয় দিয়ে হবে না? হ্যাঁ, অব্যয় দিয়ে কেন হবে না, কারণটা হচ্ছে এই দ্বন্দ্ব সমাসে আমরা সংযুক্ত অব্যয় ব্যবহার করব। এখানে ও এবং কি আর, এই তিনটি হচ্ছে কি সংযোজক, সংযোজন বা সংযোজক অব্যয়। ঠিক আছে, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তো এই তিনটি অব্যয় আমাদের ব্যাজবাক্যে ব্যবহৃত হবে, আর সমস্ত পদে কি সাধারণত হাইফেন ব্যবহৃত হয়। এখন তোমরা বলবে যে কি একটা হাইফেন নাকি দুটি হাইফেন, মনে প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, সাধারণত একটি বসে, তবে কোনো কোনো ক্ষেত্রে যদি বহুপদ বিশিষ্ট দ্বন্দ্ব হয় তাহলে কি দুটি হাইফেন বসে। এখন খেয়াল করো এই হাইফেন আর ড্যাশ নিয়ে একটু অনেকের মধ্যে সমস্যা হয়। হাইফেনটা হয় ছোট, হাইফেনটা হয়, দেখো খেয়াল করো আমি উদাহরণ দিচ্ছি, মা বাবা, এখানে দেখো কি একটা ছোট, আর ড্যাশটা কি জানো, ড্যাশটা হচ্ছে, ড্যাশটা হচ্ছে বড়। এই যেমন দিয়ে কেউ যদি লেখে এইভাবে,
এটা বা নিম্নে দেওয়া হলো, আমরা বলি না নিম্নে দেওয়া হলো, এবার টান দিই। অনেকে আবার এর পরিবর্তে আমার কোলনও দিতে পারবে, তা আমরা এখানে ড্যাশের যেহেতু ব্যবহারটা নিয়ে কথা হচ্ছে, ড্যাশ আর হাইফেন অনেকে ভুল করে, আমরা হাইফেনটা ছোট্ট দেবো এবং কোনো গ্যাপ দেব না। বুঝতে পেরেছ? পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন দেখবে ছোট, কোনো গ্যাপ থাকবে না, কিন্তু ড্যাশে গ্যাপ থাকে। আমরা এই সুযোগে আমরা বিরাম চিহ্নটা কিছু জেনে গেলাম। এবার শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে আমরা এখন দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদে যাব। যেমন মা ও বাপ ইকুয়াল টু মা বাপ, দ্বন্দ্ব মিলনার্থক। ওকে, এবার দেখো হাট বাজার, তোমাদের ব্যাসবাক্য মানে করে দিলে একটু সুবিধা হবে। খেয়াল করো, হাট ও বাজার ইকুয়াল টু হাট বাজার, হ্যাঁ, এবং দুইটাই কি সমর্থক, সিনোনিমস হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আসো সমর্থক এবং সহচর। কাপড় চোপড় নেওয়া যেতে পারে, তোমার দ্বিরুক্তি শব্দ বলেছ, এটাও সমর্থকে নেওয়া যাবে, পোকামাকড়। এবার আসো দোয়াত কলম, একই। হ্যাঁ, আমরা এবার বিপরীতার্থক দ্বন্দ্বে যাব, পুরো অ্যান্টোনিমস, রাইট? যেমন ধরো ছোট বড়, তোমরা জানো যে আমরা সবাই এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি ছোট ছিলাম, আস্তে আস্তে কি শিশু থেকে শৈশব, কৈশোর, যৌবন, এরপর বৃদ্ধ, একটা কি আছে সার্কেল রয়েছে। তাহলে এই যে ছোট ও বড় ইকুয়াল টু কি ছোট বড়, তাই না? তা ছোট এটা দেখো তার উল্টাটা হচ্ছে বড়, এবং এটা আবার অ্যাজেকটিভ অ্যাজেকটিভও নেওয়া যেতে পারে, তাই না? হ্যাঁ, তোমরা তো দেখেছো যে সমাস দ্বন্দ্ব সমাস কীভাবে নির্ণয় হয়, ছেলে বুড়ো, লাইক দিস, ছেলে ও বুড়ো, ঠিক আছে, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। এরপরে আমরা যাই একটা পাই চিত্র নিয়ে এসেছি, দেখো বিপরীতার্থ, কম বেশি, আসল নকল, তাই না? তাহলে কম তার অপোজিট কি হবে, বেশি, আসলের অপোজিট কি হবে, নকল, তাই না? তো এখানে এবং এটা দুইটাই কিন্তু বিশেষণ যোগে এসছে, তাই না? তো খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বিপরীত দ্বন্দ্ব। ওকে, এরপরে আসো বিরোধার্থক দ্বন্দ্ব, এখানে নিয়ে একটু কথা আছে। তোমাদের বোর্ড বইয়ে স্বর্গ নরক বিরোধার্থক দ্বন্দ্ব দিয়েছে, কিন্তু এটা নিয়ে অনেক মতের পার্থক্য রয়েছে, আমি তোমাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। যদি আমরা লিখি স্বর্গ ও নরক ইকুয়াল টু স্বর্গ নরক, এখন এটা তোমরা বলবা স্যার স্বর্গের অপোজিট তো নরক, এটা তো বিপরীত, এটা কি আমরা বিপরীতার্থক বলতে পারি কি না, বিপরীতার্থক দ্বন্দ্ব বলতে পারি? আচ্ছা, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এখন বোর্ড বইয়ে যে এটা বিরোধার্থক দ্বন্দ্ব দিল, তাহলে তোমরা এখন কি বলবো বলো তো, বিরোধার্থক দ্বন্দ্ব কোনটা রাইট, বিপরীত না বিরোধার্থক? আসলে এটা পয়েন্ট অফ ভিউতে বোঝা যাবে যে যদি তুমি সাধারণ সেন্সে বলো তাহলে স্বর্গের বিপরীত নরক, এটা হবে বিপরীতার্থক, কিন্তু যদি তুমি সংস্কৃত ব্যাকরণে যাও, এখানে তোমাকে জানতে হবে রাবণের কাহিনী, লক্ষণের কাহিনী, কি সীতার কাহিনী। তোমরা জানো যে হিন্দু ধর্ম অনেক মিথ বা কাহিনী এই সমাসে রয়েছে, কারণ সমাস শব্দটি এসছে সংস্কৃত শব্দ থেকে। যদিও এখন সংস্কৃতের সঙ্গে বাংলা বিদেশে মিক্সডও সমাস সাধিত হয়, কিন্তু বেশিরভাগ এসছে সংস্কৃত শব্দ থেকে। এই স্বর্গ নরকের কাহিনীটা হচ্ছে যে ওই সীতাকে নিয়ে মারামারি হয়েছিল রাবণের সাথে, ইয়ার তোমার রামের, ঠিক আছে, এবং অনেক যুদ্ধ হয়েছিল। এই যে এই যুদ্ধটা ফাইট, বিরোধার্থ কনফ্লিক্ট, এই জন্য এটাকে বিরোধার্থক দ্বন্দ্ব তোমাদের বোর্ড বই দিয়েছে, কিন্তু বোর্ড বই ব্যাখ্যা করে দেয়নি যে কেন এটা বিরোধার্থক। অনেকে তো এটা বিপরীতার্থকও নিতে পারে, অ্যান্টোনিসও নিতে পারে। দা কুমড়া, দা ও কুমড়া ইকুয়াল টু দা কুমড়া, তোমরা বাগধারায় পড়েছ ঘোর শত্রুতা অর্থে তিন চারটি বাগধারা রয়েছে, যেমন দা ও কুমড়া, দা কুমড়া, এটা তোমরা হয়তো দ্বন্দ্ব সমাসে পড়তেছো, কিন্তু ওখানে দা কুমড়া কী অর্থে দেওয়া রয়েছে বলো, ঘোর শত্রুতা। আবার ধরো সাপে ও নেউলে, আমরা দ্বন্দ্ব সমাসে পড়তেছি সাপে নেউলে, এই সাপে নেউলে তুমি বাগধারাতে পড়েছ ঘোর শত্রুতা অর্থে। আবার দেখো আদায় কাঁচকলায়, এটা ঘোর শত্রুতা। কেন আদায় কাঁচকলায় ঘোর শত্রুতা? কারণ আদা সাধারণত আমাদের পেটের হজম শক্তি বৃদ্ধি করে, আর এটা একটু দেখবা যে যাদের একটু কোষ্ঠকাঠিন্য আছে ভালো করে দেয়, আর কাঁচা কলা দেখবা যাদের ডায়রিয়া হয় এটা শক্ত করে দেয়, তত দূরে বিপরীতমুখী ফাইট করতেছে, এই জন্য এটাকে আমরা বিরোধার্থক দ্বন্দ্ব নেব।
তোমাদের একটা আমি দেখি যে সাপে নেউলে যেটাকে ওহি অনুকূল বলা হয়, তোমরা জানো যে ওহি হচ্ছে সাপ আর নকুল হচ্ছে বেজি বা নেউলে মানে বেজি। তোমরা হয়তো ন্যাশনাল জিওগ্রাফিক্যাল চ্যানেলে সেখানে অনেক ভিডিও দেখেছো, আমি গতকাল রাত্রে ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি। তোমরা এই ভিডিওটা যদি কেউ দেখতে চাও আমি দেখাচ্ছি। সাপ আর বেজির কি মজার খেলা দেখো। তো এই খেলায় সাপ হেরে যায়, আমি অনেক ভিডিও দেখেছি বেজির সঙ্গে সাপ পারে না। আর যদি সাপ যদি বেজিকে কামড় দেয়, কারণ সাপের তো বিষ রয়েছে তাই না, এই দেখো, কিন্তু তখন বেজি দৌড়ে গিয়ে গাছের পাতা খেয়ে আসে। দেখো কিভাবে লড়াই চলছে। আচ্ছা সময় কম, টাইম ইজ ভেরি শর্ট, সো উই হ্যাভ টু ফাস্ট, আমি টেনে যাচ্ছি। দেখো সাপ হেরে যাচ্ছে, দেখো। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে সাপে এবং বেজির মারামারি, হ্যাঁ লড়াই, এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। তাহলে তোমাদের বোর্ড বইয়ে এই যে স্বর্গ নরক যে বিরোধার্থক দ্বন্দ্ব রেখেছে, তাহলে তোমাদের জানতে হবে ওই কাহিনী, সেই হিন্দু ধর্মের যে মিথ রয়েছে সীতার কাহিনী। আর একটা জিনিস খেয়াল করো, তোমাদের বাগধারাও জানতে হবে। বাগধারা যদি তোমরা জানো যে আদায় কাঁচকলায়, সাপে নেউলে, দা কুমড়া, হ্যাঁ এগুলো কি সব বিরোধার্থক দ্বন্দ্ব। ওকে আমরা পরের স্লাইডে যাই। বহুপদী দ্বন্দ্ব সমাস, এটা অনেকে অনেক ব্যাকরণবিদ মনে করেন না যে এটা আসলে ভাগে আনা ঠিক না। কারণটা বলি, সমাসের সংজ্ঞায়নে বলা হচ্ছে যে পদের মধ্যে যে শব্দগুলো রয়েছে অর্থসঙ্গতি হিসাবে, সেখানে দুই কিংবা ততোধিক, আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সংস্কৃতি দেখবা দুইটি, তিনটি নেই কিন্তু দুটি, কিন্তু বহুপদীতে দেখো তিনটি রয়েছে, সাহেব, বিবি, গোলাম। তোমরা হয়তো অনেকে তাস খেলা জানো কিনা জানি না, এই সাহেব বিবি গোলামের একটা ছবি রয়েছে বিমল মিত্রের, আমি এখানে ছবি নিয়ে এসেছি। খেয়াল করো সাহেবরা শান্ত হুক্কা টানে, হ্যাঁ, আর তোমরা খেয়াল করো বিবি এরা সাধারণত পালকিতে চড়ে যায়, এখানে ছবি হিসেবে নিয়ে এসেছি, আর গোলাম তো বাতাস করে তাই না। তো এই সাহেব বিবি গোলাম তাসের মধ্যেও রয়েছে। তো এখানে সাহেব হাইফেন কি বিবি হাইফেন গোলাম, তোমরা হয়তো জানো যে দ্বন্দ্ব সমাসে সাধারণত কি হাইফেন হয় একটি, কিন্তু বহুপদীতে হবে দুটি। এখানে খেয়াল করো সাহেব বিবি, হ্যাঁ, ও এখানে তোমরা ইয়া করো, আগে কমা দাও, ও গোলাম তাই না, সাহেব বিবি ও গোলাম। এখন সমস্ত পদ কি হচ্ছে দেখো, সাহেব হাইফেন বিবি হাইফেন গোলাম, তাহলে কটা হইলো বলো তো, একটা দুইটা, কিন্তু তোমরা তো দ্বন্দ্ব সমাসে সাধারণত একটা জেনেছো। আবার এমনও আছে যে কিছু কিছু দ্বন্দ্ব সমাসে হাইফেনই নেই, তোমরা বলবে এটা আবার কেমন কথা। হ্যাঁ জায়াপতি দম্পতি, ওটাও একটু জেনে নাও, উপরে লিখে দিচ্ছি, জায়া ও পতি ইকুয়াল টু দম্পতি। আচ্ছা বলো এখানে কি হাইফেন আছে সমস্ত পদে? নেই, তার মানে দ্বন্দ্ব সমাসে যে সমস্ত পদে যে সবসময় হাইফেন থাকবে তা না, আমি তুমিও সে আমরা একটু আগে দেখাইলাম, ওখানে কি হাইফেন আছে, আমরা কোনো হাইফেন আছে? তাহলে এখানে খেয়াল করো যে জায়া ও পতি দম্পতি সমস্ত পদে হাইফেন নেই, কিন্তু বেশিরভাগ একটা হাইফেন থাকে, সেটা আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, আর বহুপদীতে হবে দুইটা হাইফেন। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা পরের স্লাইডে যাই। নাক কান ও গলা, যারা ENT স্পেশালিস্ট তোমরা জানো, তারা সাধারণত নাক কান ও চোখের, সরি গলার চিকিৎসা করে, নাক কান ও গলার চিকিৎসা করে। খেয়াল করো এটা যদি আমরা ব্যাস বাক্য করি কি হবে, নাক কমা কান ও গলা ইকুয়াল টু নাক হাইফেন কান হাইফেন গলা, আমি ছবিতে দেখিয়ে দিয়েছি। খেয়াল করো সময় কম এই জন্য ব্যাস বাক্য লিখে দিলাম না, মুখে বলে দিয়েছি। এবার দেখো আমি তুমিও সে আমরা, হ্যাঁ এটা কি তুমি বহুপদ দ্বন্দ্ব নিয়ে আসবা? না,
তোমরা হয়তো ভাবতেছো যে স্যার বহুবার তো আমরা বাংলা ফার্স্ট পিরিয়ডে পড়েছি সৃজনশীলের এমসিকিউতে বহু নির্বাচনী, যে আমরা বলি না যে রোমান সংখ্যা দিয়ে এক দুই তিনটা দিয়ে বলে নিচের কোনটি ঠিক, ক এক দুই, খ এক তিন, গ দুই তিন, ঘ এক দুই তিন। এখন তোমরা বলবো স্যার বহুবত বিশিষ্ট দ্বন্দ্ব তো পাইলাম, এখানে আমরা আমি তুমি সেখানে তো তিনটা রয়েছে, এটা তাহলে বহুবত বিশিষ্ট দ্বন্দ্ব না শিক্ষার্থীবৃন্দ, এইটা হবে একশেষ দ্বন্দ্ব। হ্যাঁ, অনেক ব্যাকরণবিদ এই একশেষ দ্বন্দ্ব মানেন না, কারণটা হচ্ছে ব্যাজবাক্যের সঙ্গে সমস্ত পদের কি মিল নেই, একটু কেন যেন আলাদাভাবে অনুঘটিত হয়ে যাচ্ছে, তাই না? আমি তুমি ও সে আমরা, এবং আমি এর আগে আলোচনা করেছি যে সর্বনাম থাকলে পর সর্বনাম হয় সেও তুমি তোমরা, এটা তো তুমি ও সে তোমরা, এটা এর আগে স্লাইড আমি দেখিয়েছি। তো এটা হবে একশেষ দ্বন্দ্ব। এবার আসো অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা খেয়াল করো তোমরা, যেন অলুক মানে কি, অ মানে হচ্ছে নয়, আর লুক মানে হচ্ছে লোপ পাবে না। হ্যাঁ, তাহলে কি দেখো, অ মানে হচ্ছে নয় আর লোপ মানে হচ্ছে লোপ, লোপ তাহলে লোপ পাবে না, মানে লোপ পাবে না অর্থাৎ থেকে যাবে, অটুট থেকে যাবে। খেয়াল করো এখানে বিভক্তিটা থেকে যাবে অর্থাৎ লোপ পাবে না। উদাহরণ দিলে টের পাবে, দেখো দুধে ও ভাতে ইকুয়াল টু দুধে ভাতে। শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, এখানে আমরা পেলাম দুধ যোগ এ বিভক্তি, আর এখানে পেলাম ভাত যোগ এ বিভক্তি। সমস্ত পদে গিয়ে দেখো এখানে এ বিভক্তি রয়েছে, তার মানে বিভক্তিটা লোপ পায়নি, এই জন্য অলুক দ্বন্দ্ব। তবে ব্যাসবাক্যে যেটা আছে সমস্ত পদে গিয়েও দেখবা যে ওইটাই প্রাধান্য পেয়েছে। দ্বন্দ্ব সমস্যা তো আমরা বৈশিষ্ট্য জানি যে পূর্বপদ এবং পরপদের যে বৈশিষ্ট্যটা থাকবে সমস্ত পদে গিয়ে প্রাধান্য পাবে। ওকে, এবার আমরা যাব দ্বিগু সমাস। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, দ্বিগু, আমি একটা গল্প কিন্তু তোমাদের বলেছিলাম, ওই যে এক কৃষকের যে তার দুটো গরু ছিল, তার অভাব ছিল, রাজার কাছে গিয়ে কাজ চাইল এবং যেন ঝগড়া শেষ হয় এবং তার অর্থ ইনকাম করে তার অভাব দূর হয়, তাই না? ওখানে কিন্তু দ্বিগু কথাটা ছিল, দ্বি মানে দুই, গু মানে হচ্ছে গরুর সমান, দুটো গরু সমান, এটা সংস্কৃতে লেখা রয়েছে। তবে এটা এখানে সংখ্যা অর্থে নিতে হবে। আমরা জানি যে মিলন অর্থে সংখ্যা পাচ্ছে শব্দের সাথে বিশেষ পদের যে সমাস হবে তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস চেনার উপায়টা দেখো, ব্যাসবাক্যের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ ও পরপদে সমাহার বা সমষ্টি শব্দ থাকবে। হ্যাঁ, ওকে, আমরা উদাহরণ দেব এখন। এই যে শতাব্দী, শত অব্দের সমাহার, তে পায়ার, তিন পায়ার সমাহার, অবশ্যই এটা সংখ্যাবাচক বহুব্রীহ করা যায়। চৌরাস্তা, চৌরাস্তার সমাহার, এগুলো চৌরাস্তা। আমরা এবারে দ্বিগু সমাস একটা ছড়ার দেখে নিই। আগে সংখ্যা অন্তে সমাহার, দ্বিগু সমাস নাম যে তাহার। হ্যাঁ, আগে কিন্তু সংখ্যা থাকতে হবে এবং সংখ্যাটা কিন্তু অ্যাজেক্টিভ বিশেষণ, আর পরে যেটা থাকে ওটা কিন্তু নাউন থাকে এবং দুটো মিলে তখন আবার নাউন হয়ে যায়। খেয়াল করো এখানে কয়টা মাথা বলো তো, তিনটা মাথা, তাই না? একটা দুইটা তিনটা মাথা, তাহলে তে মাথার, তে মাথার সমাহার ইকুয়াল টু তে মাথা। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, অনেকে তিন মাথা মাথার সমাহার বলতে পারে, তোমরা তিন আগে দিবে না ব্যাসবাক্যে, এটা সংস্কৃত শব্দে যদি থাকে তে তোমাকে দিয়ে লিখতে হবে ব্র্যাকেটে বাংলা তিন। তোমরা খেয়াল করো যে তে হচ্ছে সংস্কৃত আর তদ্ভব বাংলা হচ্ছে তিন, শব্দটা যেহেতু সংস্কৃত তাহলে তোমার ব্যাসবাক্যে অবশ্যই সংস্কৃত শব্দ থাকা উচিত। কিন্তু আমরা অনেক বই দেখি যে তিন মাথার সমাহার লিখি না, আগে তে দিতে হবে, ব্র্যাকেটে তুমি তিন দিতে পারো কিন্তু যদি তুমি ব্র্যাকেটে তিন না দিয়ে শুধু তে রাখো তবু হবে। লাইক দিস, খেয়াল করো। এবার দেখো চারটা মাথা, তাহলে চৌ মাথার সমাহার কি, চৌ মাথা। আচ্ছা, এবার পাঁচটা মাথা দেবো, দেখো পাঁচটা মাথা, দেখো কটা হলো গণ তো। হ্যাঁ, তাহলে পঞ্চ মাথার সমাহার ইকুয়াল টু পঞ্চ মাথা, ইকুয়াল টু পঞ্চের ওখানে ব্র্যাকেটে তোমার পাঁচ দিতে পারবা। হ্যাঁ, যেমন তিন চারের মতন। ওকে, আমি আরও চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। দেখো দ্বিগু সমাসে প্রথমে সংখ্যা রয়েছে, পঞ্চ চৌতে, তাই না? এগুলো সংখ্যা না এবং এগুলো বিশেষণ। এবার দেখো মাথা, মাথা কি নাউন না? তাহলে প্রথমে দেখলো অ্যাজেক্টিভ, পরে হলো নাউন, আবার সমস্ত পদে গিয়ে দেখো পঞ্চমাথা নাউন হয়ে গেল এবং সমাহার সমষ্টি অর্থে থাকলো। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এবার দেখো ত্রিফলা। তোমরা অনেকে আয়ুর্বেদিক চিকিৎসার নাম জানো যে সেখানে রাস্তায় দেখবে বিশেষ করে অনেকে বিক্রি করে আমলকি, হর্তকি এবং বহেরা ইকুয়াল টু ত্রিফলা, মিক্সড করে। আমলকি কিন্তু প্রচুর ভিটামিন সি রয়েছে, আশা করি তোমরা জানো।
এই যে আমলকি হর্তকি বহেরা ইকুয়াল টু ত্রিফল, আমরা যদি এটার মানে ব্যাস বাক্য করি তাহলে কি আসে খেয়াল করো। ত্রি ব্র্যাকেটে তোমরা তিন দিতে পারো, কিন্তু শুধু তিন লেখা যাবে না, আগে ত্রি লিখতে হবে। ত্রি ফলের সমাহার ইকুয়াল টু কি? ত্রিফলা, রাইট? আমলকি, হর্তকি এবং বহেরা, তাই না? আচ্ছা, এবার দেখো চৌরাস্তা, চারটে রাস্তা এখানে, চৌরাস্তা সমাহার, চৌরাস্তা এখানে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ বদল হয়েছে, আমরা ত্রিকালে সমাহার, ত্রিকাল এগুলো পারবা। এই যে চৌরাস্তা সমাহার, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ চারটে রাস্তার ওখানে মিলন ঘটেছে। এই চৌ হচ্ছে সংখ্যা, রাস্তা হচ্ছে নাউন, হ্যাঁ, তা বিশেষণ এবং বিশেষণ না অ্যাজেক্টিভ প্লাস নাউন মিলে বিশেষ হয়ে গেল। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, সমাহার বোঝালে তাকে দীর্ঘ সমাস বলে, এটা তোমরা জানো, তাই না? আচ্ছা, এবার দেখো ত্রিভুজের সমাহার, ত্রিভুজ দেখো তোমরা গণিতে করেছো, তাই না? সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদ ব্যবহৃত হবে, সমাহার বা মিলন অর্থে এগুলো তোমরা জানো, এবং সমাস নিরূপণ পদটি বিশেষ হবে। এবার আমরা যদি চতুর্ভুজ যাই কী হবে দেখো, গণিতে করেছো কি চার ভুজ যা, ও এটা আবার সংখ্যাবাচক বহুব্রীহি আনা যাবে। আর এটা যদি আমরা করি চার ভুজের সমাহার, চার ভুজের সমাহার নিলে ভালো হতো, এটা একটু আমি লিখি, চার ভুজের সমাহার ইকুয়াল টু চতুর্ভুজ, ঠিক আছে? আর এই যে চার ভুজ যার, এটা কিন্তু আবার সংখ্যাবাচক বহুব্রীহি হতে পারে, হ্যাঁ, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, দ্বিগুর সঙ্গে সংখ্যাবাচক বহুব্রীহির মিল আছে, আমি যখন পরের দিন অর্থাৎ কালকে পড়াবো তোমাদের বাকি সমাসগুলো সেখানে খেয়াল করবে। তবে দ্বন্দ্ব সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, আর বহুব্রীহিতে ভিন্ন অর্থ প্রাধান্য পায়, তাই না? খেয়াল করো, আমরা এতক্ষণ যা জানলাম সমাসের সংজ্ঞা দাও, আশা করি তোমরা জানো যে সমাস কি, আমাদের যে বিভিন্ন পদ রয়েছে অর্থসঙ্গতি, এগুলো দুই কিংবা ততোধিক পদ এক পদে মিলিত হওয়াকে সমাস বলে, তাই না? এবং সমাস সাধারণত কি সংস্কৃত শব্দ থেকে এসছে, এবং ও এটার তোমার ব্যুৎপত্তিগত অর্থটা যদি একটু জেনে নাও আমার মনে একটু ভালো হয়। আমি প্রথমে স্লাইডে দেখিয়েছিলাম, হয়তো কার্সর টেনে আসছি, তোমরা খেয়াল করোনি, এটা হচ্ছে সম, ঠিক আছে, যোগ নস, এটা হচ্ছে ধাতুর চিহ্ন, যোগ ঘঞ প্রত্যয়, এখানে বাংলা আবার অপ্রত্যয় ইকুয়াল টু সমাস, ঠিক আছে? এটা পাচ্ছি আমরা ব্যুৎপত্তিগত দিক দিয়ে, ব্যুৎপত্তিগত দিক, হ্যাঁ। আর এটা যদি আমরা অর্থ যাই, আমরা অর্থ তো পেলাম কি বলতো, সংক্ষেপণ, সংক্ষেপ, সংক্ষেপণ, মিলন, আবার কি একপদীকরণ। এখন তোমরা বলবে যে স্যার সমাসের সাথে তো স্যার সন্ধিরও মিল রয়েছে, সমাসের সাথে এক কথা প্রকাশেরও মিল রয়েছে, তাই না? আচ্ছা, আমি উত্তর দিচ্ছি, সমাসের সঙ্গে সন্ধির একটু মিল রয়েছে, ঠিক আছে, কারণ ওখানেও শ্রুতি মধুর হয়, এখানেও শ্রুতি মধুর হয়, ওখানেও নতুন শব্দ তৈরি হয়, এখানেও নতুন শব্দ তৈরি হয়, পার্থক্য কোথায় জানো? সন্ধিটা হচ্ছে ওটা ধ্বনির মিলন, ওটা হচ্ছে ফোনোলজির ব্যাপার, আর সমাসটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ব্যাপার, মরফোলজি, এখানে হচ্ছে পদের মিলন, ঠিক আছে? এবার আসো, কেউ হয়তো বলবে স্যার সমাসের সাথে তো এক কথা প্রকাশের মিল আছে বাক্য সংকোচনে, যেমন আকাশে চড়ে বেড়ায় যে খেচর, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অভিমৃষ্যকারী। এখন খেয়াল করো, ওখানে তো তুমি ইকুয়াল টু পেলে, তাই না? আমি কি দেখিয়ে দেবো? আচ্ছা, খেয়াল করো, তোমরা যদি বলো যে যে ভবিষ্যৎ ভেবে না কাজ করে, নাকি যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, নাটা আগে দিয়ে দাও, হ্যাঁ, নাটা আগে নিয়ে আসো, না ভেবে, হ্যাঁ, কাজ করে, তাকে আমরা কী বলি? অভিমৃষ্যকারী। আচ্ছা, খেয়াল করো, এটা কিন্তু এক কথা প্রকাশ বা বাক্য সংকোচন, কী পার্থক্য সমাসের সঙ্গে? এখানে কি পূর্ববদ, পরপদ, সমস্ত পদ, ব্যাসবাক্য নির্ণয় করা হয় বলো?
কিন্তু সমাসে তো এগুলো নির্ণয় করা হয়। সমাসে পদের প্রাধান্য রয়েছে, পূর্বপদে প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাস, পরপদে বা তিনটি দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারায়, আর উভয় পদে প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাস, এবং ভিন্ন বা অন্য পদে প্রাধান্য পায় বহুব্রীহি সমাস। এখন তোমরা হয়তো বলতে পারো, স্যার এটার সঙ্গে কিছুটা বহুব্রীহির মিল থাকতে পারে, রাইট, কিন্তু বাকি সমাসের মিল নেই। এই জন্য এক কথা প্রকাশের সঙ্গে সমাসের কি মিল নেই এবং সন্ধিরও মিললে আমি এটা যুক্তি দিয়েছি। এবার আসো সমস্ত পদ কাকে বলে। তোমরা জানো যে ব্যাসবাক্য যখন আমরা করলাম এটার একটা নিষ্পন্ন একটা পদ হবে, এই সমাস নিষ্পন্ন পদটা হচ্ছে সমস্ত পদ। এটা দুইটা নাম রয়েছে, একটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর একটা হচ্ছে সমাস নিষ্পন্ন পদ আর সমস্ত পদ। শিক্ষার্থীবৃন্দ, ব্যাসবাক্য কাকে বলে? ওই যে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায় ওটা ব্যাসবাক্য, এবং ব্যাসবাক্যের তিনটি নাম রয়েছে, বিগ্রহ বাক্য, সমাস বাক্য এবং ব্যাসবাক্য। এবং ব্যাস মানে কি জানো? ব্যাস মানে হচ্ছে ভাগ, বিভাগ, শ্রেণী, ওটা ভাগ করা হলো না, তাই না? আমরা তো ওখানে অনেক কিছু করেছি, সমসাম পদ ওখানে রয়েছে, পূর্বপদ পরপদ রয়েছে, তাই না? এমনকি কখনো মাঝের পদও রয়েছে। আচ্ছা, এরপর আমরা পরের স্লাইডে যাই। ওকে, ব্যাস বাক্যের অপর নাম কি? সমাস বাক্য বা কি বিগ্রহ বাক্য। সমাস কাকে বলে এটা তো বলেছি, আশা করি পারবে। সমাস নিষ্পন্ন পদটি কে কি বলে? সমস্ত পদ। কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় বলতো? দ্বন্দ্ব সমাসে। পূর্বপদ ও পরপদে ধারণা সমাসের জন্য কেন গুরুত্বপূর্ণ? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে পূর্বপদ এবং পরপদ যদি তোমার ধারণা না থাকে তাহলে তো তুমি সমস্ত পদ নির্ণয় করতে পারবে না, ব্যাসবাক্য নির্ণয় করতে পারবে না। এটি কোন সমাস, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ না বহুব্রীহি না অব্যয়ীভাব নির্ণয় করতে পারবে না। এই জন্য এটা খুবই দরকার জানা। এবার বলো দম্পতি, এই যে খেয়াল করো দম্পতি, দম্পতি খেয়াল করো। তোমরা হয়তো বলবে যে জায়া ও পতি দম্পতি, তাই না? জায়া ও পতি ইকুয়াল টু দম্পতি। এখানে কি হাইফেন আছে বলো তো? হাইফেন নেই, আমরা তো জানি সমস্ত পদে হাইফেন হয় না, হাইফেন রয়েছে, দেখছো হাইফেন নেই। হ্যাঁ, এটাকে কেউ যদি লেখে এইভাবে বিকল্প হিসাবে, এটাকে কেউ যদি লেখে এইভাবে জায়া হাইফেন পতি, তাহলে কিন্তু হাইফেন দিতে হবে। জায়া মানে কি? স্ত্রী, পতি মানে স্বামী, কিন্তু এই দম্পতি ওইভাবে হাইফেন দেওয়া যাবে না। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, তো আমরা এটা মিলনার্থক দ্বন্দ্ব বলতে পারি। পঞ্চনদ, এই ব্যাসবাক্যটা কিন্তু নিয়ে অনেক কথা রয়েছে, আশা করি তোমরা এটা হয়তো বোর্ড বই পড়েছো, ব্যাসবাক্য জানো, কিন্তু এটার কিছু হিন্দু ধর্ম মিথ রয়েছে। পঞ্চ ব্র্যাকেট তোমরা পাঁচ দিতে পারো, ঠিক আছে, সংস্কৃতে পঞ্চ দিতে হবে, নদীর সমাহার, তাই না, ইকুয়াল টু পঞ্চনদ। খেয়াল করো পঞ্চনদ। এখন তোমরা বলো স্যার এখানে নদী হলো, এখানে আবার নদ হলো, এটা কেমন কথা? হ্যাঁ, তোমরা জানো নদীর শাখা প্রশাখা রয়েছে, নদের শাখা প্রশাখা নেই। এবং আরেকটা মনে রাখার উপায় বলে দেই, নদীতে সাধারণত যত নদী পাবা, তিস্তা, পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইসে মধ্যে সবগুলোতে কী পাবা জানো? কার চিহ্ন পাবা। কার মানে কি? হয় একার পাবা, নাহলে ওকার পাবা, নাহলে হর্ষকের পাবা, নাহলে দীর্ঘকের পাবা, নাহলে হর্ষকের পাবা, নাহলে দীর্ঘকের পাবা। খেয়াল করো, কিন্তু নদে, নদে তোমরা পাবা কি জানো? অধনী পাবা, যেমন কপোতাক্ষ নদ। কপোতাক্ষ এখানে কি? অ পাইলা। আবার ধরো ব্রহ্মপুত্র নদ, এই যে এখানে অ পাইলা। তার মানে অর তো কোনো কার চিহ্ন নেই, তোমরা ব্যাকরণে পড়েছো সর্বর্ণে ১১টি কি বর্ণের মধ্যে একটি বর্ণের কার চিহ্ন নেই, এই অটা আছে নীলিন বর্ণ, বাকি ১০টি বর্ণের কার রয়েছে। এই নদীতে দেখবা যে কার চিহ্ন থাকবে, তিস্তা আকার পেলা, পদ্মা আকার পেলা, ইসামতি কি হর্ষকের পেলা, তাই না? এরপরে ধরো মেঘনা আকার পেলে, তারপর হচ্ছে যমুনা কি আকার পেলে। খেয়াল করো, তাহলে এখানে নদীর শাখা প্রশাখা রয়েছে, এই জন্য এখানে আমরা নদী নিয়ে আসলাম ফেমিনিন জেন্ডার হিসাবে। এবার আসো পঞ্চনদ কেন হইলে, এখানে কেন আমরা ফেমিনিন জেন্ডার করলাম না, এটাও হিন্দু ধর্মের মিথ তোমাকে জানতে হবে। যে পাঁচটা নদীর যেখানে মিলনস্থান হয়, আমি পারলে পরের দিন আমি ছবি আনার চেষ্টা করব। তোমরা জানো যে পাঁচটা নদীর মিলনস্থান যেখানে হয় সেখানে গতি কাজ করে, ফোর্স, তাই না? আচ্ছা, যেখানে ফোর্স বা গতি হয় এটা হিন্দু ধর্মের সংস্কৃত ব্যাকরণের বা তো জানবে যে সাধারণত সেটা মেসকুলিন জেন্ডার, পুরুষবাচক শব্দ ধরা হয়, নদ তো পুরুষবাচক শব্দ আর নদী হচ্ছে স্ত্রীবাচক শব্দ। খেয়াল করেছো যে পাঁচটা নদীর মিলনে যেটা হয় সে পঞ্চনদ, এবং পঞ্চনদ শ্রুতিমধুর হয়। তোমরা জানো সমস্ত সবসময় সংক্ষেপ হবে,
তাই না? ব্যাসবাক্য হবে বড়, বাদ সমস্ত পদ হবে ছোট। এবার খেয়াল করো পঞ্চবটি। এখন তোমরা বলবে যে স্যার পঞ্চবটিটা এবার দেখান তো দেখি। এবার দেখো এটা আবার উল্টা টাইপের হবে, পঞ্চ মানে পাঁচ, বটের সমাহার, তাই না? কি হলো তাহলে? পঞ্চবটি। এখন তোমরা বলবো স্যার এখানে দিলেন নদী আর এখানে দিলেন বট, এখানে দিলেন নদ আর এখানে দিলেন বটি, এটা আবার কেমন কথা, তাই না? হ্যাঁ, এটারও ব্যাখ্যা বলি, এটাও তোমার হিন্দু ধর্মের মিথ জানতে হবে। সেটা হচ্ছে তোমরা জানো যে রামের কাহিনী, রাবণের কাহিনী, লক্ষণের কাহিনী, হ্যাঁ রাবণের, এগুলো তোমরা ইয়াতে মহাভারতে পড়েছ, তাই না? ঘটনাটা হচ্ছে এখানে পাঁচটা বট গাছ, সেখানে পাঁচজন ঋষি ধ্যান করেছিল, ঠিক আছে, ধ্যান করেছিল। সীতা দেবী, সীতা সে হচ্ছে কিন্তু স্ত্রীবাচক দেবী, তোমরা জানো ফেমিনিন জেন্ডার, এই সীতা এসে ওই পাঁচজন ঋষির ঘুম ভেঙে দিয়েছে। সীতা যেহেতু ফেমিনিন জেন্ডার এখানে এই জন্য দীর্ঘিকার প্রত্যয় যুক্ত হয়েছে, দীর্ঘিকার প্রত্যয় পঞ্চবটি। খেয়াল করছো পঞ্চবটে সমার পঞ্চবটি, কেন দীর্ঘিকার হইল? কারণ সীতা যেহেতু ফেমিনিন জেন্ডার এই কারণে দীর্ঘিকার হলো। আর এখানে নদী পাঁচ, এখানে ফেমিনিন জেন্ডার নদী, নদ হলো কেন? পাঁচটা নদীর মিলন আছে, নদীর শাখা প্রশাখা রয়েছে, তো পাঁচটা নদীর মিলনে একটা মানে গতি কাজ করে, তখন পুরুষবাচক হিসেবে ধরা হলো নদ। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা জানো শতাব্দী, শতাব্দের সমাহার শতাব্দী, এটা সহজ। এবার আসো স্বর্গ নরক, স্বর্গ ও নরক, এটা আমি তোমাদেরকে বলেছি এটা বিপরীতার্থক দ্বন্দ্ব করা যায়, আবার বিরোধার্থক দ্বন্দ্ব করা যায়। যদি সাধারণ সেন্সে ধরো এটা বিপরীতার্থক দ্বন্দ্ব, কিন্তু যদি তুমি হিন্দু ধর্মের মিথে যাও, ওই রাবণের কাহিনী, সীতার কাহিনী, যে সীতাকে নিয়ে মারামারি হয়েছিল রামের সাথে রাবণের, তাই না? তো সেখানে একদল স্বর্গে নিয়ে যাবে, একদল নরক, মানে হেভি ফাইট হয়েছিল, কনফ্লিক্ট, এই কারণে এটা বিরোধার্থক দ্বন্দ্ব নেওয়া যাবে। তোমাদের বোর্ড বইয়ে এটা বিরোধার্থক দ্বন্দ্ব দেওয়া আছে। এবার তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে আজকের ক্লাস শেষ করবো, সময় শেষ। বাংলা ভাষার সমাসের যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে এটা আসলে লিখে নিয়ে আসবে। শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আশা করি তোমরা আগামীকাল সমাসের যে বাকিগুলো রয়েছে আমরা সেগুলো ছবি সহ দেখাবো, এবং আশা করি তোমাদের খুব কাজে লাগবে। আর হ্যাঁ, এই করোনা ভাইরাসে সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং ইবাদত করে মহান আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবে। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।